সম্প্রতি নাফেরার দেশে চলে গেলেন বাংলা সিনেমার মিষ্টি মেয়ে কবরী ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইহের রাজিউন করোনায় আক্রান্ত হয়ে তেরো দিনের মাথায় মৃত্যুবরণ করেন তিনি শুক্রবার রাত বারোটা বিশ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্টোলিভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর বছর তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারা দেশ জুড়ে অন্যদিকে কবরীর মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়েন চিত্রনায়ক শাকিব খান এক ফেসবুক স্ট্যাটাসে শাকিব খান লেখেন চলচ্চিত্রের যারা পথ প্রদর্শক তারা একে একে চলে যাচ্ছেন সেই পথে পাড়ি দিলেন আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সারা বেগম কবরিয়াপা তিনি আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন শাকিব আরও লেখেন চলচ্চিত্রের প্রাজ্ঞজনের একজন ছিলেন কবরিয়াপা তিনি সোনালী অতীতে সমজল সাক্ষী ছিলেন সুতরাং হীরামন ময়নামতি চোরাবালি পারুলের সংসার বিনিময় আগন্তুক সুজন সখী তিতাস একটি নদীর নাম সারেং বৌ নীলাকাশের নিচের সহ অসহ জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন কবরিয়াপা অভিনেত্রী পরিচয়ের বাইরে পরিচালনাতেও সুনাম অর্জন করেছিলেন তিনি পর্দার মিষ্টিমেয়ে হিসেবে খেতে পেলেও ব্যক্তিজীবনে কবুরী আপা ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ববান একজন মানুষ শাকিব খান আরও লেখেন কিংবদন্তি এই মানুষটির সাথে আমার অসংখ্য স্মৃতি যখনই দেখা হতো আমাকে স্নেহ করতেন তার সময়কার বিভিন্ন স্মৃতি শেয়ার করতেন কবরী আপার মৃত্যুতে প্রিয় অভিনেত্রী হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি যেখানেই থাকুন ভালো থাকুন কবরী আপা